কিন্তু দেবী জাহ্নবী জন্মকুণ্ডলে যদি নাই পাওয়া যায় দুজনের হস্তরেখা তো বিচার করানো যেতেই পারে। হ্যাঁ তা যেতেই পারে, কিন্তু সিংহলের রাজজ্যোতিষীর কথা কালাপ্রাও যে বেদ বাক্য বলে মেনে নেবে এটা বোধ হয় ভাবাটা শ্রেয় না। সে কি? হ্যাঁ ত্রিজটা, সিংহলের রাজজ্যোতিষী যতই কিছু বলুক না কেন, কালাপ্রা তাদের নিজেদের জ্যোতিষীকে দিয়ে হস্তরেখা বিচার না করে তো বিবাহে সম্মত হতে পারে না, কারণ এটা তাদের কন্যার বিবাহের ব্যাপার। যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ কিভাবে বিবাহে মতামত দেবে বলো? তাহলে সত্যি ভাই কাকার কোনো জন্মকুণ্ডলী নেই? না খনা, তোমার ভাই কাকার সত্যিই কোনো জন্মকুণ্ডলী নেই। মহানাময়া, বিবাহের প্রস্তাবটি রচিত হয়ে গেছে। এ তো খুব ভালো কথা, কিন্তু মহারাজ আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে। নিশ্চয়ই বলো। কালাভ্রা যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে আমাদের দুশ্চিন্তা বা হতাশ হওয়ার কোনো কারণ নেই মহারাজ, কারণ রাজকুমারের মতো সুযোগ্য পাত্রের জন্য উপযুক্ত পাত্রীর অভাব হবে বলে তো আমার ঠিক বিশ্বাস হয় না। যদ্রথ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি সিংহলের রাজকুমার, আর কোন রাজকুমার যদি কাউকে একবার বিবাহ করতে সম্মত হয় তাকে সারা জীবনের জন্য নিজের জীবন সঙ্গী হিসেবে নির্বাচিত করে তাহলে সে আর অন্য কোনো বৈবাহিক সম্পর্কে আগ্রহী হয় না, কারণ সেটা একজন রাজকুমারের পক্ষে শোভা পায় না। মহানামা, আমি খুব খুশি হয়েছি তোমার কথায়, তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজন হলে আমি নিজে যাব কালাভ্রায় তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। মহানামা, তুমি জীবনে এই প্রথমবার কোনো নারীকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করেছ, জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করা আমার একান্ত কর্তব্য। আমাদের প্রতিপক্ষ কিন্তু আমাদের থেকে কোনো অংশে কম যায় না, বুঝেছ? বুঝেছি। দেবী জাহ্নবী এবং সমৃদ্ধি দুজনেই অসম্ভব বুদ্ধিমতী এবং ধূর্ত, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান সূত্র বার করতে গেলে আমাদেরও অনেক বেশি বুদ্ধি ব্যবহার করতে হবে, আমাদের আরো অনেক বেশি ধূর্ত হতে হবে, তাই তো? ঠিক তাই। তুমি বোধহয় খুব চিন্তিত, তাই না ত্রিজটা? চিন্তিত না, আসলে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সমৃদ্ধির চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক, তাই বলে মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আমি স্থির করেছি আমি নিজে আচার্য দেবের কাছে গিয়ে ভারতের সর্বশ্রেষ্ঠ হস্তরেখাবিদের সন্ধান করব। কি জন্য? আমি মহানামা সমৃদ্ধিকে হস্তরেখা বিচারের জন্য নিয়ে যাব, সমৃদ্ধির পরিবারের লোকও সঙ্গে থাকবে, আর মহানামার পরিবার হিসেবে তুমি থেকো, তুমি তোর মাতৃসমা। আশা করি তুমি আপত্তি করবে না ত্রিজটা, চলি তাহলে। যে সমস্যার সমাধান সূত্র খোঁজার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছিল সেই সমাধান সূত্র একেবারে রাজিমার হাত ধরে স্বয়ং আমাদের কাছে এসে উপস্থিত হলো। একেই বোধহয় বলে বিধির বিধান। ঠিক তাই, কারণ শুধুমাত্র হস্তরেখা বিচার করে মহানামার জন্মকুণ্ডলীর জটিলতা বোঝা সম্ভব নয়, সুতরাং আর কোনো বিপদের সম্ভাবনাই থাকছে না। তাহলে দেখি এবার মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহ কে আটকায়।